নারী গেছে কোথায়, নারীর পর্দা গেছে কোথায়? অথচ রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাপ ভাষাতে বলেছেন, ওয়াইন্না রিহাহা লাতুজাদু মিন নাসিরাতে কাজা ওয়া কাজা ও ফি রিওয়ায়াতিন আরবাঈন সানা। যারা বেহায়া নারী হবে, যে নারীর গায়ের পোশাক টনটনে হবে, যে নারীর গায়ের পোশাকগুলো পাতলা ঝিরঝিরে হবে, যে নারী পর্দা করতে জানেনি, সেই নারী সম্বন্ধে রাসূলুল্লাহ বলেছেন এরা জান্নাতে যাবে না, জান্নাতে যাবে না। এমন পর্যন্ত কি রাসূলুল্লাহ বলেছেন 40 বছর দূরের সমান রাস্তা থেকে আল্লাহর জান্নাতের সেন্ট নাকে পাওয়া যাবে, কিন্তু এই বজ্জাত রমণীরা জান্নাত যাওয়া তো দূরের কথা, 40 বছর দূরের রাস্তা থেকে আল্লাহর জান্নাতের সেন্ট পর্যন্ত পাবে না। এরা কারা? তো যারা বেহায়া তারা। কয়টা আমাদের দেশে ইমানদার মেয়ে আছে? যদি আপনার পড়োশীতে বিহা লাগে, একটু বাড়িটা যদি বড় ধরনের বাড়ি হয়, একটু পয়সাওয়ালা লোকের বাড়ি হয়, তো দেখবেন ওর বাড়ির বিয়েতে যতটি মেয়ে ছেলে এসেছে, আল্লাহর কসম খেয়ে বলছি, 3 থেকে 4টাকে আল্লাহ তাআলা বাঁচিয়েছেন, হেফাজত করেছেন, আর বাদ বাকি নারীটির সাজন গোজন, ওর চলন বলন, ওর ওঠা বসা, আর ওর পোশাক, ওর টিকলি, ওর ঠোঁট লাল, আর ওর আর আবিজাবি আনুষঙ্গিক জিনিসগুলো দেখলে মনে হবে সর্দারের বেটির শুধু বিয়ে নয়, এই যতটি মেয়ে লোক বাড়িতে আছে এদের সবটিরই বিয়ে হবে। আজকে বিহাইন বসে আছে চেয়ারে, ওখা উদম করে সাদা দগদগে মানুষ, মাথায় কাপড় নেই, হা করে তাকাচ্ছে, হাজার লোক আগনাতে ঢুকছে নিজের নিজের প্রয়োজনে, কোনো পরোয়া নেই, এটা আজনবী আমাকে দেখে নিল, এই লোকটা কে আমার, সে আমাকে দেখে নিল। আমরা যে এইভাবে চলছি, তো এইভাবে চলতে গেলে একটা নারী কল্যাণ পাবে? আমার লম্বা ওয়াজ করার সময় নেই, আমি আপনার সামনে সংক্ষেপে বলছি কয়েকটা কথা মাত্র। একটা সহিহ হাদিস বলছি আপনাকে, জাত এলা আয়েশাতা বিনতে আব্দুর রহমান, বিনতে আব্দুর রহমান, একদিন মা আয়েশার কাছে তার ভাতিজি আব্দুর রহমানের বেটি এলো। আব্দুর রহমান, আব্দুর রহমান মানে আবু বকরের বেটা আব্দুর রহমান, তার বেটি এলো ফুফুর বাড়ি বেড়াতে। এ আসছে যদি তো দেখা যাচ্ছে কি, ওয়ালা রাসেহা খেমারুন রাকিকুন, ভাতিজির মাথার উপরে একটা পাতলা প্যান প্যানে ওড়না আছে, যে ওড়নাটা দিয়ে ভাতিজির মাথার চুলগুলো গোনা যাচ্ছে, যেই ওড়নাটা দিয়ে ভাতিজির গায়ের কিছু কিছু অংশ দেখা যাচ্ছে, এত পাতল ওড়না চাপি আছে গায়। আম্মা আয়েশা বললেন, সম্পর্কে তো এটা ভাতিজি হলো, তখন ওকে কাছে ডাকলেন, আর ডাকার পরে জোর করে যেমন কোনো মানুষ কিছু ছিনিয়ে নেয়, ওই রকম করে তার ঘাট থেকে ওর পাতলা ওড়নাটাকে ছিনিয়ে নিলেন, টেনে নিলেন, আর নেওয়ার পরে ওই ওড়নাটাকে ফেড়ে দিলেন, ফেড়ে দিয়ে তা করে রেখে দিলেন, আর দেওয়ার পরে বললেন বাড়ি নিয়ে চলে যাবি। তারপর কি করলেন, ওয়াতাহা খিমারান কাসিফা, বাড়ির ভেতর থেকে আলমারি থেকে আর একটা নতুন ওড়না এনে দিলেন মা আয়েশা, আর সেটা ওড়না ছিল বড় গপস, বড় মোটা এবং খাপচ খুপচ ওড়নাটা, দেওয়ার পরে ভাতিজির মাথায় চাপিয়ে দিলেন, আর দেওয়ার পরে বলছেন এই ওড়নাটাই মাথায় দিয়ে থাকবি, ওই ওড়নাটা জীবনে মাথায় চাপাবি না। পাতল ওড়না ছিল বলে নামিয়ে দিলেন, কেড়ে নিয়ে ছিঁড়ে ফেলে দিলেন, আর ভারী ওড়না মোটা ওড়না মাথায় চাপিয়ে দিলেন। আমি যদি প্রথম অংশটুকুকে ধরি, যে একটা ওড়না ছিল তো পাতল, আমার বেটিগুলো এই দেশে আর ওই দেশে, এরা একটা পাতল ওড়নাও তো মাথায় চাপাবে না, চাপাবে না, এটা কেমন কথা হয়ে গেল? আমি কি তাহলে আমার ব্যাগে করে প্রত্যেক জালসাতে যাব আর 10 খানা করে ওড়নি নিয়ে যাব, আর ওদের কিনারায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো কোন বেটি ছেলের গায়ে পাল্লা ওড়নি আছে, ওকে চট করে ডাকবো, ডেকে ওর ওড়নি কেড়ে নিবো, আর একটা ওড়নি ওর মাথাতে চাপিয়ে দিব। তো ইয়ে তো গোটা গাঁই ওইরকম তামাশা করে আছে, তো তাহলে তো আমাকে 1000 করে ওড়নি নিয়ে আসতে হবে, তা আমি এইভাবে কি তোমাকে সংশোধন করতে পারবো? এটা কি আমার দ্বারা সম্ভব? তাহলে আমি আমার দেশের মা বোন গুলোকে এমন কোন হাদিসটা শোনাবো আর এমন কোন উপায়টা অবলম্বন করব, যে সেই কথাটা তারা শুনে নিজেদের ভেতরে একটা বিবেক করবে আর একটু বোধ বুদ্ধি জাগ্রত হবে, আর তারপরে নিজের গাটাকে ঠিকঠাক করে একটু ঢাকতে চেষ্টা করবে। ভাইরে
দেখেন কথাগুলো যে বানিয়ে বানিয়ে বলে দিচ্ছে সে কথাটা নয়, একটু খেয়াল করবেন আমার পাশে একটা দুটো নাই, ঝাঁক ঝাঁক আলেম বসে আছেন, সে আমার মাদানী আলেম বসে আছেন। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একাই যাচ্ছিলেন মদিনা হিজরত করে, তার স্বামী আগে চলে গেছেন একাই, এই উম্মে সালমার মতো একটা মেয়ে ত্রিমোহনীতে দাঁড়িয়ে আছে, কেমন করে মদিনা যাব, কেমন করে মদিনা যাব। এমন সময় এক আল্লাহর বান্দা এলেন, এসে ময়দানে খাড়ো দেখলেন এক মহিলাকে, দেখে তাকে জিজ্ঞেস করে বলছেন, কি ব্যাপার তুমি এভাবে ময়দানে একাই দাঁড়িয়ে আছো কেন, আর তোমার মুখটা উত্তর দিকে হয়ে আছে কেন? তখন উম্মে সালমা চোখের পানি নামিয়ে বলছে, কে আছো ভাই আমার? আমি উত্তর দিকে মুখ করে আছি এই জন্য যে উত্তর দিকে আছে মদিনা, মদিনাতে আমার নবী আছেন, আমি আবার নবীর কাছে থাকবো, মক্কা ছেড়ে নবী যে চলে গেছেন। এক দুই নম্বর কথা, আমার স্বামী আছে ওইখানে মদিনায়, নবীর কাছে উঠছেন আর বসছেন, আমি বঞ্চিত হয়ে আছি, কেমন করে মদিনা যাব, তারই ধাম দাই আছি, এই জন্য তাকাচ্ছি উত্তর দিকে আর দাঁড়িয়ে আছি মাঝ মাঠে, কেমন করে যাব, কেমন করে যাব। কথার দিকে লক্ষ্য রাখবেন, এই আল্লাহর বান্দা উসমান বিন তালহা উনি বলছেন, আমি যদি তোমাকে নিয়ে যাই সাথে করে তো তুমি যাবে? বলছে হ্যাঁ যাব যাব। তো তুমি আমার সাথে চলে যাবে? বলছে হ্যাঁ যাব। এই লোকটা একাই আর এই মহিলাটা একাই, আর কেউ নাই, এই মহিলার কোলে একটা বাচ্চা আছে। ওই লোকটার কাছে উঁচু ছিল বেশি ডবল, পরে একটা উঁটে বসালো আর বসিয়ে নিয়ে শুরু হলো সফর। এবার সফর যে চলবে, তো কেমন করে সফরটা চললো তার লম্বা ইতিহাস আপনার সামনে না এনে শুধু শর্টের উপরে আপনাকে বলছি, যখন উঁট থেকে নামার সময় হয় এক মঞ্জিল চলে যাওয়ার পর, তখন বলে মহিলা এবার নামো, নামতে হবে, আমি নামছি, আরাম করব, কিছু খানা পানি খাবো, তারপরে আরাম বিশ্রাম করে আবার চলব। একটা মহিলা উট থেকে যদি নামে, তো নামার কালে হতে পারে তার হাঁটুর কাপড় খুলে যেতে পারে, তার পায়ের পিন্ডলি খুলে যেতে পারে, কিংবা হাতটাকে উপর দিকে করতে গেলে তার সম্ভাবনা আছে যে কোনো না কোনো শরীরের অংশ একটু দেখা যেতে পারে, এই আশঙ্কা আছে বলে উম্মে সালমা কি বলছেন, উটটাকে বসিয়ে দাও, আমার উটটাকে বসিয়ে দাও। দেওয়ার পরে ভাইজান তুমি এখান থেকে 10-12 হাত দূরে সরে যাও, আর সরে গিয়ে দাঁড়াও, এদিকে মুখ করে দাঁড়াবে না, উল্টো দিকে মুখ করে দাঁড়াও। কেন কেন মানে এই, আমি একটা মহিলা উটের পিঠ থেকে নামবো, নামার কালে আমার শরীর যদি কোনো জায়গায় খুলে যায় আর তুমি যদি দেখে নাও, তাহলে তার কৈফিয়ত আমি আল্লাহকে দিতে পারবো না, আর এটা যেন না হয় এই জন্য আমি তোমাকে বলছি তুমি একটু দূরে সরে যাও আর মুখটাকে উল্টো দিকে ঘুরিয়ে নাও, আমি আরাম করে উট থেকে নামবো, সহি সালামতে যখন নেমে যাব আমি গলাটাতে আওয়াজ করব, তুমি আবার আমার দিকে মুখ করে নিতে পারবে। 8 দিনের রাস্তা, 8 দুগুণা 16 বার যদি হল্ট করে থাকে আর 8 দুগুণা 16 বার যদি মঞ্জিলে মঞ্জিলে নেমে থাকে আর এই করে এই করে এই করে যদি যায়, আর মেয়েটার সঙ্গে চলার কালে উঠে যে বসে গেল, ও আছে 10 হাত দূরে আর ই আছে 10 হাত পিছনে, ও আপনার মনের সুখে চলছে, ই আপনার মনের সুখে চলছে, কোনো গল্প নাই, কোনো মহাব্বতের কথা নাই, কোনো রসের কথা নাই, কোনো বাড়ির খবর নাই, কোনো দেশের খবর নেই, দুজনই কালা আর গঙ্গা, কালা আর গঙ্গা, চলছে তো চলছে তো চলছে চলছে। আচ্ছা এ কোন আদর্শ, এটা কোন আদর্শ? অথচ আপনাকে সাক্ষী দেব আমি, একটা নয় দুটা নয় 50টা দেব, যদি আপনি মালদা টাউনে ট্রেনে বসেন আর আসেন কাটিহার, আর আপনার পার্সেল সিটে যদি আল্লাহ না করে কোনো মহিলা সিট পেয়ে যায়, তাহলে একই স্টেশন যাবে না তার আগে, আপনি তো লাজ করবেন, দ্বিধা করবেন, মহিলাই জিজ্ঞেস করে বলবে তুমি কোনটা যাবে জি ভাই, কাটিহার যাবো, হাম্মো যাবো, তো তুমি যাবে তো আমার কি, এখানে বস্তাটা খুলে গেল
আর যেমনি বস্তাটা খুলবে বস্তাতে যত জিনিস ছিল সব আজড় হয়ে যাবে। আর আজড় যদি হয়ে যায় তো নাম্বার কালে মোবাইল ফোনটা আপনার ও নিবে আর আপনাকে ও দিবে। আর যদি মোবাইল ফোন নেওয়ানি হয়ে যায় তাহলে ওর বাড়ি ছত্তিশগড় আর আপনার বাড়ি হলো ধুমগড়, সব গড় এক জায়গাতে গড় 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 করে ঘুরে যাবে। বুঝতে পারছেন কথা? আর এটা হাজারটা হচ্ছে, একটা হয় না, দুটো হয় না, তিনটা হয় না, হাজার হাজার হচ্ছে। মাঠ আর ঘাট বলে নেই কোনো ভেদাভেদ, অপরাধ চারিদিকে করে থই থই, প্রদীপটি হাতে নিয়ে খুঁজি আমি দারে দারে, হায় রে কোরআনের দুনিয়াটা কই, ইমানের দুনিয়াটা কই, কোরআনের দুনিয়াটা কই, ইমানের দুনিয়াটা কই। আজকে 1976 সাল থেকে জালসা করে বেড়াচ্ছি, বেড়াতে 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 2023 সালে চলে এলাম, কবরে যাওয়ার টাইম হয়ে গেল। এত দেশ ঘুরলাম, এত মাদ্রাসায় গেলাম, এত মসজিদে গেলাম, এত ময়দানে জালসা করলাম, শুধু জাতিকে 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 বহুবার বহু কথা বলেছি, কিন্তু উন্নতির লক্ষণ দেখতে পাওয়া যায় না, অধঃপতনের লক্ষণই দেখতে পাওয়া যাচ্ছে। তাহলে আপনাকে কি করে ওয়াজ করা যাবে যে আপনাকে আমি সোজা করতে পারবো? তাহলে যতগুলো কথা ছিল সবই আমার বলা হয়ে গেল, মারার কথাও বলা হয়ে গেল, আর জুতা পিটার কথাও বলা হয়ে গেল, আর অন্যান্য আরো কিছু হলো। শুধু একটা কথা থেকে গেল কি যে আপনার ঘাড়খানাকে নেড়ে বোঝানো হয়নি, এটা আছে হাদিসে। খুব সময় নেই, কম সময় আছে, কম সময়ের ভিতরে কথাটা বলে দিচ্ছি। রাসূলুল্লাহ নিজের সাহাবীদেরকে নিয়ে একদিন বসে আছেন মসজিদে, এক দেহাতি ছেলে এলো, আর দেহাতি ছেলে এসে মনে হয় দু আড়াই ঘন্টা থেকে কাউকে পেশাব চেপেছিল নাকি আল্লাহ জানে, মসজিদের ভিতরে ঢুকে এক সাইডে বসে গেল আর বসে পেশাব করতে শুরু করলো মনের সুখে। মসজিদের ভিতরে যখন পেশাব হচ্ছে ঠিক সেই টাইমে লোকেরা তখন হেই 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 এগুলো লাগবে, ধরবে ধরবে ধরে, কি করলে শালা বেকুপ ইনসান, আরে মসজিদে পেশাব করে দিলে, আরে ধরবে আগে উঠারে। রাসূলুল্লাহ বলেন এই থাম, একটা লোক উঠবে না, ওকে হেট হেট করিও না। পেশাব এমন একটা জিনিস হঠাৎ করে যদি তাকে বন্ধ করে দাও, পেশাব চলাকালীন যদি ওকে মেরে দাও তাহলে ওর ক্ষতি হয়ে যাবে। আর অনেক লোক বলে, অনেক লোক বলে আসলে কতখানি তো আল্লাহ তাআলা জানে, গরুর যদি ঘাড় ফুলে যায় তো লোকে বলে যে মুইদবার কালে লাঠি মেরেছিলে নাকি বা, আর মুত চমকে গেছে, তো মুত চমকিল তো মুতের থলি থেকে ঘাড়ে কেমন করে মুত চলে এলো তো বুঝতে পারি না। ওরা বলে, লোকেরা বলে যে ঘাড়ে পেশাব চড়ে যায়, তো তোমরা এই লোকটাকে যে মারো মারো করছো, ওই লোকটা পেশাব করছে, তো এই টাইমটাকে ওকে মারার, আর না ওকে ওইখান থেকে উঠিয়ে নেওয়ার, পেশাবটা হয়ে যাক, পেশাবটা হয়ে যাক, পেশাবটা পূর্ণ হয়ে গেল। যখন পেশাব সম্পূর্ণ হয়ে গেল তখন আল্লাহ পাকের রাসূল এবার কি করলেন, বললেন এই অমুক একডল পানি আনো তো। পানি আনলো, একডল পানি আনার পরে ওই পেশাবের উপরে আল্লাহ পাকের রাসূল ঢেলে দিতে বললেন, ঢালা হয়ে গেল। আর এই বদ্ধু দেহাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে পেশাব করলাম আমি আর পানি ঢাললো ওই লোকটা, আর সব লোকটা তো প্রথমে রি 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 করে উঠেছিল আমাকে মনে হচ্ছে মেরে শেষ করবে, আর এই লোকটা আবার কে যে এই লোকটা আবার আমাকে মারতে দিল না, চুপচাপ আমাকে থামিয়ে দিল আর আমি জিভরে পেশাব করে নিলাম। তখন রাসূলুল্লাহ পেশাব যখন এই ছেলেটার শেষ হয়েছে তখন ওর কাছে গিয়ে একবারে ঘাড়ের সঙ্গে ঘাড় লাগিয়ে আর মাথাতে হাত বুলিয়ে তখন বলছে, কি বলছে কথাটা, মিষ্টি সুরে কথা বলছে, ইন্না হাযাল মাকান লা ইয়াসলাহু ইল্লা লা ইয়াসলাহু লিল বাউলে, এই জায়গাটা এমন জায়গা এখানে পেশাব করা যায় না, এই জায়গাটা এমন জায়গা এখানে নাপাক জিনিস ফেলা যায় না, এই জায়গাটা হলো পবিত্র, এখানে জিকির করা হয়, এখানে তাসবিহ বয়ান করা হয়, এখানে আল্লাহকে ডাকা হয়, এখানে নামাজ আদায় করা হয়, বুঝতে পারলা ছেলে এই রকম জায়গা পেশাব করার জায়গা নয়। লোকেরা উঠেছিল রি রি করে, রাসূলের মিঠা ভাষা শুনে আর মনটা গেছে খুব নরম হয়ে, আহারে আদর্শবান শিক্ষক এত মিঠা মিঠা কথা বলে আমাকে জ্ঞান দিলেন, কথাটা আবার জ্ঞানে গেল, জ্ঞানে যখন গেল তার একটু পরই ঘটনা ঘটলো কি, কিছুক্ষণ পর অনেক লম্বা চওড়া কথা আছে অত দূর যাচ্ছি না,
তো দোয়া করে বলছে আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে রহম করে এবং আপনার উপরে রহম করে আর কাউরি উপরে যেন রহম না করে। রাসূল আমি আল্লাহর কাছে দোয়া চাইছি আল্লাহ যেন আমার উপরে রহম করে আর আপনার উপরে যেন রহম করে। তখন আল্লাহ পাকের রাসূলকে বলছেন আরে খ্যাপা আল্লাহ তাআলার রহমত কি কম আছে যে মাত্র তুই নিবি আর মাত্র আমি নিব? তুমি কি করেছো একটা বিশাল ব্যাপক জিনিসকে ছোট করে দিয়েছো। রব্বুল আলামিন কোটি কোটি মানুষকে রহমত দিতে পারে কিন্তু তুমি মাত্র দুজন লোকের জন্য রহমত চেয়েছো আমার আর তোমার জন্য, এটা কাজ করবে না। রহমত তুমি চাইবে তো সবার জন্য চাইবে, আমার জন্য চাইবে তো তোমার জন্য চাইবে তো সকল মুমিনদের জন্য চাইবে। তো মানুষটাকে একটু আগে ভুল হলো আর সেই ভুল ভ্রান্তিটাকে সংশোধন কল্পে রাসূলুল্লাহ যেটা পদক্ষেপ নিলেন সে পদক্ষেপটা এত চমৎকার হলো যে মিঠা সুরে কথা বলাতে কাজটা ভালো সামনে এলো। তা আপনাকে আমি মিঠা সুরে কথা বলবো, তার কতদিন বলতে হবে মিঠা সুরে কথা? এটার জন্য তো একটা সময় থাকতে হবে যে আপনি 10 বছর ধরে কথা বলুন বা 20 বছর ধরে কথা বলুন, তা তার তো কোনো একটা লিমিট থাকবে না? আমি আমার নিজের যোগ্যতা অনুসারে বলছি, আপনাদেরকে মিষ্টি করে কথা বলার এটা যুগ নয়। এটা যদি পারা যায়, সমাজ যদি পারে তাহলে বয়কট করুক। এক একটা মদ ঘরের মদকে যদি ছাড়ানো না যায় বয়কট করুক। একটা লোক যদি ওপেন যৌতুক নেই পণ নিয়ে বিয়ে করে তাহলে ওর বিয়েটাকে বয়কট করুক। যদি একটা মানুষ কথা না শুনে মসজিদে হাজিরি না দেয় ডাইরেক্ট বলে যাবে নামাজ পড়ো না যা করার আছে করে নেগা, তাহলে এরকম মানুষকে বয়কট করুন। বয়কট করা ইসলামের ভেতরে জায়েজ আছে একটা মানুষকে সোজা করার জন্য। আপনি যদি সামাজিক বয়কট করে দেন তাহলে বাপ বাপ করে সোজা হবে, মদও ছুটবে, গাঁজাও ছুটবে, ভাঙও ছুটবে, আর নামাজ পড়া বাদ দেওয়া এগুলো কিন্তু ত্যাগ করে দেবে ইনশাআল্লাহ। এটা আমার বিশ্বাস। কেন যে 10 যেদিকে থাকবে সেই দিকের পাল্লা ভারী থাকবে, আপনি একটা লোক আঁকা বাঁকা পথে চলে পারবেন না। অতটি সময় নেই আমার কাছে আর আমি এই উদাহরণের দিকে আমি যাচ্ছি না, শুধু আর একটা কথা বলছি। আমার পরবর্তী বক্তাকে আনতে চলে গেছেন, উনি আসতে আসতে আমার এই কথাটা বলা শেষ হয়ে যাবে। ভালো করে বুঝুন, সিরিয়ার জামে মসজিদে, সিরিয়ার জামে মসজিদে হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়েন। ওখানে ছিল তার ইমাম, সেদিন বেড়াতে গেছেন উবাদা বিন সামিত। উবাদা বিন সামিতের মতো সাহাবীকে দেখে হযরতে মুয়াবিয়া নিজে আজান দিলেন, জুমার আজান। আজান যখন হলো তো আজানের শেষে এবার খতিব যখন খুতবা দিতে খাড়ো হলেন, তো প্রথমে খুতবাটা পড়ে দেওয়ার পরে বলছেন আমাদের খলিফাতুল মুসলিমিন আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত নেক লোক, অত্যন্ত ভালো মানুষ, এর মতো বুদ্ধিমান, এর মতো সুন্দর শাসক দুনিয়াতে খুব কম আছে। এর বুদ্ধি, এর ব্যবহার, এর রাষ্ট্র পরিচালনা করার গুণ আল্লাহ তাআলা এত বেশি দিয়েছেন, মনে হচ্ছে কুটে কুটে সেই যোগ্যতাটা মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে ভরে ভরে দিয়েছেন। তাহলে মিম্বারে উঠে কার গুণকীর্তন চলছে? আল্লাহর নয়, গুণকীর্তনটা চলছে কার? হযরত মুয়াবিয়ার। এই মজলিসে বসেছিলেন উবাদা বিন সামিত। উবাদা বিন সামিত যেমনি দেখলেন যে বাবারে মুয়াবিয়ার গীত গাইছে আর মুয়াবিয়ার নামে এতগুলো বন্দনা, এতগুলো বন্দনা, থামতে না পেরে আমাদের দেশের মতো টাইলস বসানো মসজিদ ছিল না, মসজিদের চাটাইয়ের তলে বালু ছিল এক মুঠ, এতটি বালু ওবাদা বিন সামিত তুললেন। আর তোলার পরে মিম্বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে মাওলানা খুতবা দিছেন মাওলানার মুখের দিকে সরার করে চালিয়ে দিলেন, চোখে পড়লো, নাকে পড়লো, মুখে পড়লো, গালে পড়লো, দাড়িতে পড়লো, যেমনি মুখের উপরে বালু ছিটে পড়ে যাওয়া
সাথে সাথে খুতবা বন্ধ হয়ে গেল আর যেমনি খুতবা বন্ধ হয়ে যাওয়া হযরতে মুয়াবিয়া বলছেন কি কোন কাজ করলে তুমি এই কাজটা করা কি তোমার ঠিক হলো কেন তুমি একটা লোক খুতবা দিচ্ছে আর ওই টাইমে তার মুখের উপরে তুমি ধুলা ছিটিয়ে দিলে বালু কেন ছিটিয়ে দিতে গেলে রাখতে হবে হক কথা ওবাদা বিন সামিত বলে দিলেন কি বললেন এই মুয়াবিয়া কথা শুনো প্রথম নম্বর কথা আল্লাহ রাব্বুল আলামিনও বলেছেন এবং আমার নবীও বলেছেন হক কথা বলতে গেলে কি করতে হবে ওয়ালা ইয়াখাফুনা লাউমাতাল আইন কে আমাকে ভুল বলবে কে আমাকে চোখ রাঙানি দিবে কে আমাকে শায়েস্তা করবে কে আমাকে নাট টাইট দেওয়ার ধমকি দেবে ওগুলো চিন্তা করতে হবে না যেখানে ভুল হবে সেখানেই সংশোধন করতে হবে যখনই ভুল হবে তখনই সংশোধন করতে হবে না হলে মানুষকে সময় দিতে গেলে তার বেয়াদমিটা বেড়ে যাবে এই জন্য আমি একে ছিটলাম যে নবীজির মুখ থেকে তুমিও শুনেছি শুনেছো আমিও শুনেছি রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যা রাইতুমুল মাদাহিন ফাহাসু আলাইহি তুরাব যদি কোনো জায়গায় দেখো যে কোনো মানুষ আর একটা মানুষের সুনাম গাইছে যদি কোনো জায়গায় দেখো যে একটা মানুষ আর একটা মানুষের তারিফ গাইছে বন্দনা করতে আছে আর গুণগান গুণকীর্তন ওর সামনে ওর মুখ করে করতে আছে তাহলে পারে ওর মুখটাতে তুমি ছাই ছিটিয়ে দাও ধুলা ছিটিয়ে দাও আমি আল্লাহ পাকের নবীর কথার উপরে আমল করেছি এই লোকটা তোমার বন্দনা গাইছিল আর এই লোকটা তোমার তারিফ গাইছিল আর এটা উচিত সাজ হয়নি আর এই মানুষটার ভুলকে যদি আমি সংশোধন না করে দেই তাহলে পারে কে সংশোধন করে দেবে তার জন্য মসজিদের ভেতরেই চাটায়ের তল থেকে ধুলা নিয়ে এক খাবল আমি ওর মুখের উপরে ছুঁড়ে মেরেছিলাম চুপ হযরতে মুয়াবিয়া চুপ হয়ে গেলেন কথা ঠিকই আমি তো ভুল করেছি আর ভুল এটা মুলবি সাহেব করেছে যে আমার সামনে বসে বসে আমার তারিফ করতে শুরু করেছে বন্ধুরা কথাটা হলো এই কথাটা হলো এই যে দেখুন আপনারা গ্রামের যারা জিম্মেদার মানুষ আছেন তারা যখন খুতবা দিতে উঠবেন আপনার যদি ডানে বামে বাহুতে বল দেখতে পান তাহলে একটু গলা ঝেড়ে আওয়াজ করে কথা বলবেন আওয়াজ করে কথা বলবেন কেমন আওয়াজ করে কথা বলবেন আমি শুনেছি পশ্চিম পাড়ার ওরূপ নামাজ পড়ে না আমার এলান আমার ঘোষণা তোমার বাড়িতে যদি কোনো বিয়ে লাগে তাহলে আমাকে তুমি ডাকতে আসবে না তোমার বাড়িতে যদি কোনো মানুষ মরে যায় তাহলে আমার মতো মলবি তোমার বাড়ির জানাজাতে হাজির হবে না তোমার বাড়িতে যদি পণ নিয়ে যৌতুক নিয়ে বিয়ে হয় তাহলে তুমি আমার বাড়িতে দাওয়াত দেন এবং নিমন্ত্রণ দিতে আসবে না আমি ওই রকম বাড়িতে দাওয়াত খেতে যাই না যেখানে খোলাখুলিভাবে হারাম লেনদেন করা হবে যেই জায়গাতে খোলাখুলিভাবে হারামের কারবার চলবে এইভাবে গলাটাকে উঁচু করে বলতে হবে যদি পায়ের তলায় মাটি থাকে আর যদি দেখেন ফুটপাথের কাউয়া ওজন কিছু নাই বড় টুপি মাথায় দিয়ে উঠে গেছি আর একদিক থেকে ঝেড়ে দিলাম তো তাহলে ঝেড়ে দিতে গেলে হিসাব রাখবেন যে মসজিদের কোনটা গেট দিয়ে তাড়াতাড়ি বের হওয়া যাবে কেন মানুষ আপনাকে রেহাই দেবে না যুগটা এই রকমই আপনি যদি ওকে শরবত গুলিয়ে আর গলাতে ঢেলে দেন আর দেওয়ার পর বলেন যে এটা আমি আল্লাহর আল্লাহ রসূলের কথা বললাম কাজে তোমরা আমার উপর রাগঝাল করিও না তবুও মানুষ মানবেন আপনাকে রেহাই দেবে না আমি শুধু সুযোগের কথাটা বললাম যে চোখ রাঙিয়ে ইসলাহ করা যাবে পায়ের জুতা দিয়ে মানুষকে ইসলাহ করা যাবে মানুষের ঘাড়ে একটা থাপ্পড় মেরে দিয়ে ইসলাহ করা যাবে এই রকম পদ্ধতি কোরআন মাজিদের ভেতরে আছে এবং হাদিসের ভেতরে আছে যেটা যখন কাজে লাগবে সেটা তখন করবে আপনি জানেন না জানেন না আর আপনার জানার দরকারই বা কি আছে আমি আসেনি আমি আমার গ্রামে যতদিন থেকে পাঁচই জামাতের তালবেলি হয়েছি মাসে একটা করে জুমা পড়াতাম আজকে তিন বছর হয়ে গেল আমি আমার নিজের গ্রামে জুমার খুতবা দিই না অথচ দুনিয়া দুনিয়া আমি জালসা করে বেড়াই জিজ্ঞেস করবেন কেন দাও না তো কেন দাও না মানে হলো একটাই কথা যে আমি যতবার যেই কথার প্রতি মানুষের দৃষ্টি আকর্ষণ করেছি কথাটাকে কেউ পাত্তা দেয়নি কেউ মানেনি খুচুরো কথা বলবো না আপনাকে আঙুলে গুনিয়ে দেবো না যে কি কি দোষ আছে আমি আঙুলে দেখিয়ে দিয়েছি আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছি দেখো এত বড় ভুল তোমরা করিও না গ্রামের লোক তোমাদের গ্রামে বড় বড় আলেমগত হয়েছে মানুষ শুনে না
তাহলে শুনেন আর কি করে ওই জায়গাতে খুতবা দেওয়া যাবে। বিংশ শতাব্দীর মুসলিম মোরা মুদের স্বরূপ এই ধর্মের টানে জনজাগরণে আমাদের সাড়া নেই গো, আমাদের সাড়া নেই। আমাদের মাঝে কোরআন রয়েছে, হাদিস রয়েছে তাও, আমাদের মাঝে কোরআন রয়েছে, হাদিস রয়েছে তাও। আলেম বকিছে দিন দিন করে, মুমিন দেখিতে পাও রে, মুমিন দেখিতে পাও। যে উদ্দেশ্যে জলসাটা হয়েছে একটা মহতী উদ্দেশ্য, এই উদ্যোগটা কিন্তু শেরশাবাদ বেরাদারিকে প্রত্যেকটা জেলাতে নামা উচিত। আমি এই জায়গাটার ব্যাকগ্রাউন্ড শুনলাম ঘরে বসে বসে, শুনে আমার মন আনন্দিত হয়েছে। শেরশাবাদ জাতি নিজেরা টিকে থাকবে কেমন করে, তার জন্য তার একটা নিদর্শন এখানে কায়েম করতে চলেছে বা কায়েম করা আছে, তাকে আরো বৃদ্ধি করবে বলে। তাহলে আপনি শেরশাবাদ, আমি শেরশাবাদ, আপনাকে আছাড় মারার জন্য অনেক সময় অনেক রকমের সরকার আসে, আপনাকে দেশ ছাড়া করে দেওয়ার জন্য অনেক সময় আওয়াজ উঠে। তো শেরশাবাদ যদি একটা ছাতার তলাতে থাকে, শেরশাবাদ যদি একটা তানজিমের আন্ডারে থাকে, শেরশাবাদ যদি একটা ছাউনির তলাতে থাকে, তাহলে কোন মানুষ আপনার দিকে আঙুল তোলা তো দূরের কথা, চোখটাকে বাঁকা করে দেখতে পারবে না। আপনারা সে উদ্যোগ গ্রহণ করেছেন, এত সুন্দর প্রয়াস, একটা পবিত্র পদক্ষেপ। এই পবিত্র পদক্ষেপকে ত্বরান্বিত করার উদ্দেশ্যে এই জলসাটাকে অনুষ্ঠিত করা হয়েছে, তার জন্য আপনাদের দান সাহায্য সহযোগিতা কামনা করা হয়েছে। আমি এই যে কয়টা মিনিট আর আমার টাইম বাকি আছে, পরবর্তী বক্তা মাওলানা আব্দুল গাফফার সাহেব স্টেজে আসছেন, উনি এই তিন চার মিনিটের ভেতরে আপনাদের মতো দিন দরদি, আপনাদের মতো উদার মনের মানুষগুলোর কাছে একটা ছোট আবদার রাখছি। এখান থেকে আমার বাড়ি হলো 47 কিলোমিটার দূরে। আমি